করিনা কাপুর জন্ম 21 সেপ্টেম্বর 1980। তিনি হলেন একজন ভারতীয় বলিউড অভিনেত্রী। তিনি অভিনেতা রণধীর কাপুর ও ববিতা শিবদাসিনীর কন্যা এবং অভিনেত্রী কারিশ্মা কাপুরের ছোট বোন। প্রায় তাকে ঘরোয়াভাবে বেবু বলা হয়। অভিনয় জীবনে তিনি 6টি ফিল্মফেয়ার পুরস্কার সহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। 2000 সালের রিফিউজি চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দা অভিষেক হয়। ঐতিহাসিক নাট্যধর্মীয় আশোক এবং মেলোড্রামা ধর্মীয় ব্লকবাস্টার কবি খুশি কবি গম চলচ্চিত্র দিয়ে তিনি হিন্দি চলচ্চিত্র শক্ত অবস্থান তৈরি করেন। শুরুর সাফল্যের পর তার কয়েকটি বাণিজ্যিকভাবে ব্যর্থ হয় এবং নেতিবাচক সমালোচনা অর্জন করেন। 2004 সাল ছিল তার ঘুরে দাঁড়ানোর সময়। এই বছর তিনি নাট্যধর্মী চামেলি চলচ্চিত্র এক যৌনকর্মী ভূমিকা এবং দেব চলচ্চিত্রের দঙ্গা কাবুলি এক নারী আলিয়া ভূমিকায় অভিনয় করেন। 2006 সালে উইলিয়াম শেক্সপিয়ার রচিত ওথেলো নাটকের ছায়া অবলম্বনে নির্মিত ওমরাকার চলচ্চিত্রে মূল নাটকে ডেসিমোনা চরিত্রে সংকলিত ডলি মিশ্রা ভূমিকা অভিনয় করেন। তার এই ভূমিকা অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগের ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার অর্জন করেন। তিনি 2007 সালে জব ইউ মেট চলচ্চিত্র গীত রচিত চরিত্রে অভিনয়ের জন্য ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার পান এবং 2010 সালে উই আর ফ্যামিলি চলচ্চিত্রে তার ভূমিকার জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগের ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। এবং কাপুর বলিউডের সর্বাধিক ব্যবসা সফল চলচ্চিত্র হাস্যনাট্যধর্মী থ্রি ইডিয়টস 2009 এবং সামাজিক নাট্যধর্মী বজরঙ্গি ভাইজান 2015 চলচ্চিত্র প্রধান নারী ভূমিকা করে সাফল্য লাভ করেন। কারিনা কাপুর মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। তার পিতামহ ছিলেন অভিনেতা হরিশ শিবদাসিনী। তার প্রপিতামহ ছিল অভিনেতা পৃথ্বীরাজ। অভিনেতা ঋষি কাপুর ও রাজীব কাপুর তার চাচা এবং অভিনেত্রী নীতু সিং ও উদ্যোক্তা ঋতু নন্দ তার চাচি। তার চাচাতো ভাই অভিনেতা রণবীর কাপুর, আরমানজন ও আদরজন এবং ব্যবসায়ী নিখিল নন্দ। অভিনেতা শাম্মী কাপুর ও শশী কাপুর তার পিতামহের ভাই এবং অভিনেত্রী সাধনা শিবদাসিনী তার মায়ের ফুফু। কারিনা কাপুর তার পিতার দিক থেকে হিন্দু পাঞ্জাবি বংশভূত এবং মাতার দিক থেকে সিদ্ধি ও ব্রিটিশ বংশভূত। ছোটবেলায় কারিনা পরিবারের কারণে হিন্দু ও খ্রিস্টান দুই ধর্মের আবাহে বেড়ে ওঠেন। কারিনার উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি। কারিনা কাপুর সাইফ আলী খানকে বিয়ে করেন। কারিনা কাপুর সাইফ আলী খানের দ্বিতীয় স্ত্রী।